দর্শক, প্রার্থিতা প্রত্যাহারের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর সেগুনবাগিচা থেকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী তাসলিম তৌহিদ। এবং তৌহিদের কাছ থেকে জেনে তো চাইব, তৌহিদ, এই কারা কারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন, আপনি যেখানে রয়েছেন কি জানা গেল? ধন্যবাদ। আজকে এই 17 তারিখ, আজকের পরে আসলে আগামীকালকে 18 তারিখ মনোনয়নপত্র প্রার্থী তালিকা বা অর্থাৎ প্রতীক বরাদ্দ দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে। তার ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ আগ মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয়ে, সেগুনবাগিচা যেটা ঢাকা বিভাগের কার্যালয়, সেই কার্যালয়ে আমরা রয়েছি। এখানে যেটা সকাল থেকে দেখেছি যে জাকের পার্টি সহ বেশ কিছু প্রার্থী রয়েছেন। ব্যক্তিগত কারণ দেখে ইসলামী ঐক্যজোটের প্রার্থী লুকমান শেখ যেমন প্রত্যাহার করেছেন, একই সাথে ঢাকা এক আসনে মুক্তি জোটের প্রার্থী জনাব আব্দুর রহিম তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তো সব কিছু মিলে এখানে শেষ মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন অনেকে আসছেন। আমরা এখন যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন নয়নপুর অজয়, তার কাছ থেকে জানবো চট্টগ্রামের নির্বাচন শেষ দিনে অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ তসলিম আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের 16টি আসন আছে। 16টি আসনের মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা হলো 129 জন। তবে এর মধ্যে সকালের দিকে আমরা দেখেছি সাম্যবাদী দলের একজন প্রার্থী দিলীপ বড়ুয়া, যে সাবেক শিল্পমন্ত্রী, তিনি কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখনও পর্যন্ত আর কেউ প্রত্যাহার করেছে কি না সেটা তথ্য আমাদের হাতে আসেনি। এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে কেউ এখানে প্রত্যাহার করছেন, কাউকে পাঠায়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলা পর্যায়েও ইউনো কার্যালয়েও কিন্তু সেখানেও প্রত্যাহার করার একটা সুযোগ আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু আজকে 4টার মধ্যে সে প্রত্যাহার করা হবে, যেহেতু আমরা দেখেছি যে চট্টগ্রাম 5 আসন এমনকি চট্টগ্রাম 2 আসন যেখানে জোটের প্রার্থীর কথা শোনা যাচ্ছে, তার কারণে এখানে যারা দলীয় প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের প্রার্থী, তারা কিন্তু প্রত্যাহার করে নিতে পারে এমন কথা শোনা যাচ্ছে। তবে আগামীকাল যেহেতু প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনের যে প্রচারণা, আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, তার কারণে যে রিটার্নিং কর্মকর্তা যেমনটা জানিয়েছেন তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা শেষ করেছেন। 4টার পরে কিন্তু কতজন এখানে প্রত্যাহার করেছে, আবার কেউ প্রত্যাহার না করলে সেটাও কিন্তু তথ্য কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন, জানাবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও এখন পর্যন্ত একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর রাজশাহীতে এবছর এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 60 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 38 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, আর বাদবাকি যে অবৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছিল তারা নির্বাচন অপশন থেকে 6 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। সে হিসেবে 44 জন রাজশাহীতে বৈধ মনোনয়নের প্রার্থী ছিলেন, তার মধ্যে একজন বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী রাজশাহী 5 আসনের ডাক্তার মনসুর রহমান, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আর যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় রয়েছে, এর মাঝখানে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহীর যে নির্বাচনী আচরণবিধি, আচরণবিধি খুব কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে শোকজ করা হচ্ছে। এরকমই আজকে রাজশাহীর নির্বাচনী অনুসন্ধান কমিটি 1-এর কার্যালয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং রাজশাহী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি তার শোকজের জবাব দিতে এসেছেন। তিনি জবাব দিয়েছেন এবং জবাব দিয়ে বের হয়েছেন কিছুক্ষণ আগেই। আর রাজশাহীতে নির্বাচনী আচরণবিধি আরও তদারকি করার জন্য 14 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি করছেন, তারা টহল দিচ্ছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আর যেন নির্বাচনী যে আমেজ, সেই আমেজ রাজশাহীতে জমে উঠেছে এবং ভোটের মাঠে একটি নির্বাচনী হাওয়া বইছে এবং চায়ের দোকানে নির্বাচনী আড্ডা চলছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক, আমরা হচ্ছে মানিকের কাছে।
প্রত্যাহারের যে শেষ দিন, ইতিমধ্যেই রংপুর 2, 3 এবং 4, 5 এই 4টি আসন থেকে জাগের পার্টি তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং আমরা যতটুকু জানি যে 6টি আসন থেকেই তারা মনোনয়ন প্রত্যাহার করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুরের যেহেতু জাতীয় পার্টির ঘাঁটি, জাতীয় পার্টির প্রয়াত রাষ্ট্রপতির হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি, সেক্ষেত্রে এখানে জাতীয় পার্টির একটি শক্ত অবস্থান বরাবরই রয়েছে। তো জাতীয় পার্টির সাথে যদি আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়, সিট ভাগাভাগির কোনো কিছু হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যেসব প্রার্থী তাদের আনাগোনাও আমরা জেলা প্রশাসক কার্যালয়ের আমরা দেখতে পাচ্ছি, তারাও হয়তো যদি কোনো ধরনের সিগন্যাল পান তাহলে তারা মনোনয়ন প্রত্যাহার করবেন বলে আমরা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। একটি বিষয় বলে রাখি যে রংপুরে 42 জন প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা পেয়েছিলেন, এর মধ্যে আজকে যেহেতু এখন পর্যন্ত জাকের পার্টি 4টি আসন থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন আর বাকিটা এখনও যদি সময় রয়েছে আরও কারা কারা প্রত্যাহার করবে হয়তো পরবর্তী বুলেটিনগুলোতে জানাতে পারবো। এদিকে বলে রাখি যে নির্বাচনী হাওয়া কিন্তু রংপুর সহ আশেপাশের জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নির্বাচনী হাওয়া বইছে, চা দোকান থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আড্ডা চলছে এবং আলাপ আলোচনা চলছে যে জাতীয় পার্টি অর্থাৎ কীভাবে নির্বাচন হবে 7ই জানুয়ারি। সব মিলে এখন কিন্তু রংপুর প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে বরিশালের সহকর্মী মিরনের কাছে চলে যাব আমরা। মিরন, ধন্যবাদ মানিক। যেমনটা আপনি জানাচ্ছিলেন, রংপুরে আজকে নির্বাচনী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের খবর। আমি এই মুহূর্তে আছি বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং আজকে আপনার মাধ্যমে আমরা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বরিশালের কিন্তু বরিশালের 4 জন অর্থাৎ জাকের পার্টির 4 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন বরিশাল 2, 3, 4 এবং 5, 6, এই 4 আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে অন্য কেউ এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে রাশেদ খান মেনন বরিশালে এসেছেন, তিনি 2টার দিকে আসবেন এবং তিনি 3 থেকে অর্থাৎ তার যে এলাকা নির্বাচনী এলাকা ছিল সেখান থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এবং তিনি বরিশাল 2 বানারীপাড়া এবং বাবুগঞ্জ এলাকা থেকে তিনি নির্বাচন করবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এর বাইরে আর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে, তার মধ্যে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো আর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন কিনা। বরিশালের নির্বাচনী 6টি আসনে মোট 45 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, তার মধ্যে 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর প্রার্থী এখন কিন্তু ইলেকশন কমিশন অবৈধ ঘোষণা করেছেন। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ খবর। আমি ফিরে যাব স্টুডিওতে রঞ্জুর কাছে। রঞ্জু, মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।